উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি অবিরাম বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা শহর নদ নদী পানি করোনায় আক্রান্ত হয়ে আরও চৌত্রিশ জনের মৃত্যু বিভিন্ন জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা দেশের তিন জেলায় করোনায় এখনো মারা যাননি কেউ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করা সুস্থতার হারও ভালো বলছেন সিভিল সার্জেন্টরা আসসালাম আলাইকুম মেদি হাসান খান আমন্ত্রণ জানাচ্ছি জেলা সংবাদে এতক্ষণ বলছিলাম সংবাদ শিরোনাম এবারে পুরো খবর অবিরাম বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তিস্তা ও ধরলাসহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় অবনতি হয়েছে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির পানির চাপ নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের বান্নটি গেটের মধ্যে খুলে দেওয়া হয়েছে চুয়াল্লিশটি গেট পানির নিচে তলিয়ে গেছে বেশ কিছু এলাকার আমন বীজতলা সহ বিভিন্ন জাতের সবজি বাদাম ও ভুট্টা ক্ষেত পানি বৃদ্ধির ফলে নদীর তীরে দেখা দিয়েছে ব্যাপক ভাঙ্গন প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট তুলে ধরছেন রাজিয়া সুলতানা স্মৃতি কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে জেলার দুই শতাধিক চরাঞ্চল সহ নদ নদীর অববাহিকায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দি জীবনযাপন করছে গবাদি পশু নিয়ে নিচু এলাকার অনেক পরিবার বাঁধ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নিয়েছে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুদিনের মধ্যে সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা দেখা দিয়েছে গত দুদিনে পানি বৃদ্ধির গতি বেশি দেখা গেছে এতে সিরাজগঞ্জে বন্যার আশঙ্কা করা হচ্ছে পানি বৃদ্ধির ফলে নদীর তীরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে ভাঙনের শিকার মানুষ মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন অবনতি হয়েছে লালমনিহাটের সার্বিক বন্যা পরিস্থিতির প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা বৃদ্ধি পেয়েছে জেলার প্রধান দুই নদী তিস্তা ও ধরলাসহ দশটি নদীর পানি পানিতে তলিয়ে গেছে চরাঞ্চল ও নদী তীরবর্তী অঞ্চল ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে মাছ নদী বানায় ডুবে গেছে ভেসে গেছে মারা গেছে ছাগল গরু নিয়ে বাচ্চা বাচ্চা নিয়ে শোক নিয়ে আমরা যা আস্তায় চলে দিতেছি আমাদের থাকার পুরো অসুবিধা হয়ে গেছে জেলার পাঁচটি উপজেলার 21 টি ইউনিয়নে প্রায় শতাধিক গ্রামে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন তারা খুঁজছেন নিরাপদ আশ্রয় তিস্তা নদীর পানি নীলফামারির ডিমলার ডালিয়া পয়েন্টে পানির চাপ নিয়ন্ত্রণে ব্যারেজের বাউন্নটি গেটের মধ্যে চুয়াল্লিশটি গেট খুলে দেওয়া হয়েছে এদিকে গাইবান্ধা সাঘাটা ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজেলায় শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে ডুবে গেছে এসব এলাকার পাট ভুট্টা সহ বিভিন্ন ধরনের সবজি ক্ষেত নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুখলেসুর রহমান জানান ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ঘাগট ও তিস্তা নদীর পানিও বাড়ছে টাঙ্গাইলে হু হু করে বাড়ছে যমুনা ধলেশ্বরী সহ সকল নদীর পানি শনিবার সকাল নয়টায় জোকারচর পয়েন্টে যমুনা ও ঝিনাই নদীর পানি মাত্র বত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে এবং এলাসিন পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি ছয় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে রাজিয়া সুলতানা স্মৃতি মাই টিভি নিউজ ডেস্ক সংবাদের এই করোনা ভাইরাস প্রসঙ্গ গত চব্বিশ ঘন্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চৌত্রিশ জন এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ছশো পঁচানব্বই জনে এছাড়া গত চব্বিশ ঘন্টায় আরও তিন হাজার পাঁচশো চারজন সহ দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ তেত্রিশ হাজার নশো আটাত্তর জন আর সুস্থ হয়েছেন মোট চুয়ান্ন হাজার তিনশো আঠেরো জন শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর নির্মিত অনলাইন ব্রিফিংয়ে এইসব কথা জানানো হয় এছাড়া রাজধানীর পূর্ব রাজাবাজারের মতো ওয়ারিতে পরীক্ষামূলক লকডাউনের জন্য চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন চৌত্রিশ জন এবং এ পর্যন্ত এক জন শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক দুই সাত শতাংশ দেশে বিভিন্ন স্থানে কিছু এলাকায় রেড জোন বাস্তবায়িত হচ্ছে ঢাকা মহানগরীর ওয়ারির নির্ধারিত এলাকা চিহ্নিত করে সেখানে পরীক্ষামূলক রেড জোন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে গাজীপুরে গত চব্বিশ ঘন্টায় পাঁচশো এগারো জনের নমুনা পরীক্ষায় সাতাত্তর জনের করোনা পজিটিভ এসেছে জেলায় বাইশ হাজার পাঁচশো সাতাত্তর জনের নমুনা পরীক্ষা করে এ পর্যন্ত রোগী পাওয়া গেল তিন হাজার দুশো জন সুস্থ হয়েছেন ছশো সাতান্ন জন জেলায় মোট মৃত্যুর সংখ্যা সাঁত্রিশ জন গাজীপুরে সিভিল সার্জন ডাক্তার খাইরুজ্জামান আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন আক্রান্তদের মধ্যে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী পুলিশ সদস্য ও পোশাক কর্মীরা রয়েছেন দর্শক এবারে আপনাদেরকে নিয়ে যেতে চাই নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ থেকে করোনার সার্বিক পরিস্থিতি ও সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল্লাহ মামুন জি ধন্যবাদ আপনাকে নারায়ণগঞ্জে যদি করোনা পরিস্থিতি আপনাকে জানাই শুরুতেই বলতে হয় নারায়ণগঞ্জে কিন্তু গত চব্বিশ ঘন্টায় কেউ মারা যায়নি তবে সেই একশো দশজনই কিন্তু মৃত্যু তালিকায় রয়েছেন একই সময়ে নারায়ণগঞ্জে কিন্তু চুয়ান্ন জন নতুন সড়ক হয়েছেন এ নিয়ে কিন্তু সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার নয়শো উনআশি জনে তো নারায়ণগঞ্জের যদি আমি অন্য পরিস্থিতি আপনাকে জানাই লকডাউনের পরিস্থিতিটা জানাই তাহলে আপনি জানবেন যে নারায়ণগঞ্জে একটি এলাকা অর্থাৎ রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ যে লকডাউন করেছে সেটির বাস্তবায়ন করা হচ্ছে এবং কঠোরভাবে সেটিকে নিয় করছেন প্রশাসন কিন্তু যে উনিশটি এলাকাকে রেড জোন চিহ্নিত করে ঢাকার জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠানো হয়েছে সেই এলাকাগুলোকে কিন্তু অ্যাপ্রুভ করা হয়নি যার কারণে লকডাউন বাস্তবায়ন করা হয়নি বলে আমরা জেনেছি তো একই সাথে নারায়ণগঞ্জে কিন্তু গণপরিবহনগুলো বিভিন্ন রাস্তার মাঝখানে কিন্তু দখল করে দাঁড়িয়ে থাকতে আমরা দেখেছি এবং এ বিষয়ে নানা অভিযোগ কিন্তু নারায়ণগঞ্জের মানুষ আমাদেরকে দিয়েছেন তো আরেকটি বিষয় হলো গিয়ে নারায়ণগঞ্জে কিন্তু যে করোনা হাসপাতালটি রয়েছে সেখানে কিন্তু আসলে এই করোনার যে পরীক্ষা নমুনা সংগ্রহ করা হচ্ছে সেখানে কিন্তু একটু বিশৃঙ্খলার খবর আমরা পেয়েছি সাধারণ মানুষ কিন্তু অভিযোগ করছেন যে তারা আসলে সময় পরীক্ষা করতে দিয়ে সময় মতো পরীক্ষা করাতে পারছেন না পাশাপাশি সেখান থেকে পরীক্ষার যে রেজাল্ট সেটাও পেতে কিন্তু একটু দেরি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে করোনার সর্বশেষ আপডেট মামুন আপকে ধন্যবাদ এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষণায় নারায়ণগঞ্জ রেড জোনের আওতায় রয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার কোতালের বাঘ বউবাজার মানা হচ্ছে না কোনো শারীরিক দূরত্ব আবার অনেকেই মাস্কও ব্যবহার করছে না বাজারে স্বাস্থ্যবিধি না মেনে দোকানদার ক্রেতাদের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করছে এতে নারায়ণগঞ্জ প্রতিদিনই মৃত্যুর মিছিলে লাশের সংখ্যা যোগ হচ্ছে সচেতন মহল মনে করেন প্রশাসনের মনিটরিং ব্যবস্থা না থাকায় প্রতিদিনই এই জেলার করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য সাংবাদিক ব্যবসায়ী চিকিৎসক সহ সাড়ে সাত হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে এবং নশো আটজন চিকিৎসা গ্রহণ সে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি বন্দরনগরী চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছে একশো পঁয়ষট্টি জন কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে মারা গেছে চারজন তাদের বেশিরভাগেরই বয়স চল্লিশ থেকে পঁয়ষট্টি বছর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডাক্তার মুক্তারানী ভুইয়া জানান মৃত একজনের করোনায় আক্রান্ত ও তিনজনই জ্বর সর্দি শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন এই জন্য এক বেদনাদায়ক অভিজ্ঞতা সাথে রয়েছে মৃত্যুর ঝুঁকি কিন্তু সব কিছু মোকাবেলা করেই মানুষের পাশে যারা এগিয়ে আসেন তারা হচ্ছেন স্বেচ্ছাসেবী করোনায় আক্রান্ত হয়ে মৃতদের শেষ বিদায় জানানোর যখন কেউ নেই তখন মৃতদের দাফন কিংবা সৎকার সব কিছুই ধর্মীয় রীতি অনুযায়ী করে দিচ্ছেন তারা কুবিলা প্রতিনিধি সাইফুদ্দিন রনির রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস

কিন্তু এলাকাবাসী ভয়ে কেউ দাঁড়ানোর জন্য কেউ আসে নাই কোনো কেউ আগে আসে নাই ইলেকট্রিক সরকার সহযোগিতা সহ আমরা দাপনের কাজ সম্পন্ন করতেছি নারী ও পুরুষের জন্য পৃথক টিম যথাযথ ধর্মীয় নিয়ম মেনেই করা হচ্ছে শেষ বিদায়ের কাজটি কিন্তু রয়েছে অনেক কষ্টদায়ক অভিজ্ঞতা আমরা স্বেচ্ছাসেবী টিম নিজেরাই গিয়ে গরম পানি করি আমাদের ওর প্রাপ্য সম্মানটুকু দিয়েই ধর্মীয় রীতিনীতি মেনেই আমরা সেই কাজটুকু আমরা করে যাচ্ছি এবং করে যাব ইনশাল্লাহ প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সব ধরনের ভেদাভেদ ভুলে রাত দিন ঝুঁকিপূর্ণ এই কাজ করে চলেছেন স্বেচ্ছাসেবীরা আত্মীয় স্বজনরা বা কেউ এগিয়ে আসলো না মসজিদ থেকে খাটিয়ে পর্যন্ত দিল না তার বাবা এবং তার দুই ভাই কাঁধে করে নিয়ে দাফন করেছে এই এই মর্মান্তিক দৃশ্যটা আমাদের অন্তরে লাগে যার কারণেই আমরা আসলে দাফনের সিদ্ধান্তটা আমরা নিই যে কাজ করে মানুষের কল্যাণ হয় যে কাজ করে সমাজের উন্নয়ন হয় যে কাজ করে মানুষের মনুষ্যত্ব প্রকাশিত হয় সেই ধরনের কাজ করতে আমরা একশো এক টিম স্বেচ্ছাসেবক লীগ আমরা সদা প্রস্তুত ইনশাল্লাহ কুমিল্লা জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণকারীদের অধিকাংশের মরদেহ দাফন ও সৎকারের কাজ করেছেন এসব স্বেচ্ছাসেবী দল তাই স্বাস্থ্যবিধির বিষয়েও গুরুত্বের সাথে নজর রাখা হচ্ছে বলে জানালেন জেলা সিভিল সার্জন কিভাবে কোভিডে মৃত রোগীকে দাফন করা হবে কিভাবে তাকে তাকে পিপি পড়ানোর কীভাবে জানা যা সুতরাং আমার ধারণা আমার যে কর্মী ভাইয়েরা সেখানে কাজ করছেন তারা সেটা অবশ্যই মেনে কাজ করছেন কারণ তারা তো স্বেচ্ছাসেবা শ্রমের ভিত্তিতেই করছেন তারা শতস্ফূর্তভাবে কাজ করছেন সুতরাং তারা অবশ্যই সেই নিয়ম মেনেই করবেন এটা আমি বিশ্বাস করি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মৃতদেহে তিন ঘন্টার বেশি করোনা ভাইরাস টিকতে পারে না তাই স্বজনদের মরদেহের প্রতি পরিবারের সদস্যরা যেন কোনো অবহেলা না করেন এমনটাই প্রত্যাশা সবার আতিকুর রহমান তিতাস মাই নোয়াখালীতে গত চব্বিশ ঘন্টায় ছিষট্টি জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার নশো একাত্তর জন ও মৃত্যের সংখ্যা জন সকালে জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার মুোফোনে তথ্য জানিয়েছেন তিনি আরও জানান গত চব্বিশ ঘন্টায় দুশো নিরানব্বই জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয় এর মধ্যে ছষট্টি জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে লক্ষ্মীপুরে গত চব্বিশ ঘন্টায় পঁয়ষট্টি জনের নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে নিয়ে জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাতশো আটান্ন জন যার অর্ধেকই সদরের আক্রান্ত রোগীর পরিসংখ্যানে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে লক্ষ্মীপুর সদর সদরে এ পর্যন্ত পজিটিভ রোগীর সংখ্যা তিনশো সাতাত্তর জন এ পর্যন্ত সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছে পনেরো জন আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে পঞ্চান্ন জন তবে সুস্থ হয়ে বাড়িও ফিরেছে তিনশো জন এদিকে লক্ষ্মীপুরে চিহ্নিত বাইশটি রেড জোন এলাকার আজ বারোতম দিনের মতো চলছে লকডাউন ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্তের সংখ্যা সাতশো তেত্রিশ জনে দাঁড়িয়েছে গত আরো ষাট জন করোনা আক্রান্ত হয়েছে এর মধ্যে আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তাও রয়েছেন ঢাকা থেকে আসা পাঁচশো উনষাটটি রিপোর্টে ষাট জনের করোনা পজিটিভ আসে করোনায় আক্রান্তরা হলেন সদর উপজেলায় সাতাশ কসবায় বারো জন আখাউড়ায় আট নাসিমনগরে ছয় নবীনগরে তিন বাঞ্ছারামপুরে তিন ও আশুগঞ্জ উপজেলায় একজন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ একরামুল্লাহ জানিয়েছেন জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জনের মৃত্যু হয়েছে মৌলভীবাজারে নতুন করে আরো আঠাশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তাদের বাড়ি জেলার সদর সহ অন্যান্য উপজেলায় এই তথ্য নিশ্চিত করেছেন মৌলয়ীবাজার সিভিল সার্জন ডাক্তার তৌহিদ আহমদ এ পর্যন্ত মলিবাজার জেলায় ডাক্তার স্বাস্থ্যকর্মী পুলিশ সাংবাদিক মুক্তিযোদ্ধা ব্যাংক কর্মকর্তা ও প্রহরী সহ মোট করোনা শনাক্ত হয়েছে চারশো জনের এদের মধ্যে মারা গেছেন চারজন সুস্থ হয়েছেন একশো জন অন্যান্যরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নড়াইলে গত চব্বিশ ঘন্টায় শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার সুফিয়া বেগম নামের একজন বৃদ্ধা মারা গেছেন নতুন করে একুশ জনের করোনা শনাক্ত হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল মোমেন এ নিয়ে নড়াইল জেলায় সর্বমোট একশো জনের করোনা শনাক্ত হয়েছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ঘাটান্দি গ্রামে করোনা উপসর্গ নিয়ে সুশান নামে একজনের মৃত্যু হয়েছে জেলায় নতুন করে একজন পুলিশ সহ বিশ জন করোনায় আক্রান্ত হয়েছেন এই নিয়ে জেলায় সর্বমোট আক্রান্ত হল পাঁচশো আঠাশ জন আক্রান্তদের মধ্যে মির্জাপুরে এক পুলিশ কনস্টেবল সহ আঠেরো জন দেলদুয়ারে একজন এবং টাঙ্গাইল সদরে একজন রয়েছে টাঙ্গাইলের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সামান শনিবার সকালেই তথ্য নিশ্চিত করেছেন এদিকে ময়মনসিংহে করোনা আক্রান্তের সংখ্যা ষোলোশো ছাড়িয়ে গেছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে মহানগরীতে পাঁচজন ভালুকায় পাঁচজন হালুয়াঘাটে পাঁচজন নান্দাইল ও ঈশ্বরগঞ্জে একজন করে করোনা পজিটিভ হয়েছে এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার জনে গত চব্বিশ ঘন্টায় নতুন করে প্রাণখাতি করোনাভাইরাসে এক চিকিৎসক সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এক র্যাব সদস্য এক নার্স সহ সতেরো জনের নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয়েছে জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে জামালপুর সতেরো একজন এগারো জন ইসলামপুরে একজন সরিষাবাড়িতে একজন মাদারগঞ্জে দুজন দেওয়ানগঞ্জে এক ও মেলান্দহে একজন জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচশো বেয়াল্লিশ জনে করোনা আক্রান্ত হয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখা উচ্চমান সহকারী কর্মরত মোহাম্মদ দুলাল সিং তার মারা গেছেন শুক্রবার রাত সাড়ে এগারোটায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মুন্সীগঞ্জ পুলিশ বিভাগে করোনা আক্রান্ত এটি প্রথম মৃত্যু মরকুম দুলাল পুলিশ বিভাগের সিভিল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন তার গ্রামের বাড়ি পিরোজপুরের কাঠালিয়ায় তাকে দাফন করা হবে কুষ্টিয়ার কুমারখালীতে গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু এবং আটজন আক্রান্ত হয়েছে করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি কুমারখালী উপজেলার বরুলিয়ার বাসিন্দা আহম্মদ আলী সকালে তিনি মারা যান তিনি করোনা পজিটিভ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন গত চব্বিশ ঘন্টায় কুমারখালীতে আক্রান্ত হয় আটজন এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত উনসত্তর জন কুমারখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আকুল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের গরু নদীতে গত চব্বিশ ঘন্টায় আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আক্রান্ত ব্যক্তি মাহিলারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভীমের পার গ্রামের বাসিন্দা বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইদ মোহাম্মদ আমরুল্লাহ এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছাপ্পান্ন জনে গাজীপুরের শ্রীপুর উপজেলায় গতকাল শুক্রবার থাকায় আজ কোনো নতুন করোনা রোগী শনাক্ত হয়নি গতকাল পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিনশত আশি জনে সুস্থ হয়েছে মোট নিরানব্বই জন করোনায় শনাক্ত হয়ে তিনজন ও করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে আর এদিকে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না অনেকটা অসচেতনভাবে চলাফেরা করছে বাজার ও দোকানপাটে ক্রেতা কম থাকলেও বেচা না স্বাভাবিক রয়েছে চুয়াডাঙ্গার জীবননগরে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চলছে পৌর শহরে আমের বাজার সরকারিভাবে স্বাস্থ্যবিধি মেনে হাট বাজার পরিচালনা করার কথা থাকলেও বাজারে কেউ মানছে না স্বাস্থ্যবিধি প্রতিদিন সকাল থেকে পৌর শহরের আমবাজারে ক্রেতা বিক্রেতাদের উচ্চপড়া ভিড় নেই কোনো মাস্ক হ্যান্ড স্যানিটাইজার বা টানেলের ব্যবস্থা ঢাকা নারায়ণগঞ্জ বরিশাল সহ দেশের বিভিন্ন স্থান থেকে আমার ব্যাপারীরা জীবননগর পৌর শহরে আম বাজারে প্রবেশ করছেন ইতিমধ্যে জীবননগরে এগারো জন ব্যাংক কর্মকর্তা সহ উপজেলায় ২৬ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে এদিকে প্রকাশ্য স্বাস্থ্যবিধি না মেনে আমবাজার বাজার পরিচালনা করা হলেও প্রশাসনিকভাবে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা দেশের তিন জেলায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে এখনো কেউ মারা যাননি এসব জেলায় সুস্থতার হারও অন্যান্য জেলার তুলনায় অনেক ভালো কারণ হিসেবে এসব জেলার সিভিল সার্জনরা জানিয়েছেন সরকারের বেঁধে দেয়া নিয়ম নীতি কঠোরভাবে পালন করার কারণেই এই কার্যকর ভূমিকা রাখা সহজ হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোবালিক করিম দেশের তিনটি জেলার সার্বিক চিত্র অন্য জেলার চেয়ে একটু হলেও আলাদা কারণ যেখানে অন্য জেলাতে করোনায় মৃত্যুর হার বেড়েছে সেখানে জয়পুরহাট কুড়িগ্রাম ও চাঁপাইনবগঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কেউ মারা যাননি কোন রোগীরও মুমূর্ষ অবস্থার সৃষ্টি হয়নি জেলার দায়িত্বপ্রাপ্তরা বলছেন স্বাস্থ্যবিধি মানা শক্ত হাতে লকডাউন কার্যকর করা এবং আক্রান্ত রোগীদের নিয়মিত যত্ন নেয় মৃত্যুর ঘটনা এড়ানো গেছে স্থানীয় পুলিশ প্রশাসন জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় এসব সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তারা জয়পুরহাট জেলার সিভিল সার্জন জানালেন রোগীদের ঠিকমতো যত্ন নেয় পঁয়ষট্টি শতাংশ রোগী দ্রুত সুস্থ হয়েছেন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স চিকিৎসা করি এবং তাদের সঠিকভাবে ওষুধপত্র দিই এবং তাদের যে ভালো পরিবেশে সেখানে সুন্দর একটা পরিবেশ এবং উন্নত মানের খাওয়া তাদের আমরা দিই এবং তাদের প্রত্যেককে আমরা ওয়াটার হিটার কিনে নিয়েছি তারা তিনবেলা লবণ গরম পানি সে গড় গড়াগড়ি করতো আমি মনে করি যে সব কিছু মিলিয়ে সামগ্রিকভাবে সার্বিক চিত্র অন্য জেলার তুলনায় ভালো রয়েছে উল্লেখ করে সিভিল সার্জন জানালেন জেলা হিসেবে গ্রিন জোনে কুড়িগ্রাম এছাড়া কঠোর লকডাউনের ফল মিলেছে সেখানে করোনা পরিস্থিতি ব্যবস্থাপনায় আমরা প্রথম থেকেই বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলি যেমন হাত ধোয়া সামাজিক দূরত্ব বজায় রাখা মাস্ক পরার উপর আমরা বিশেষভাবে গুরুত্ব দিই এক্ষেত্রে আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ জেলার বিভিন্ন দপ্তরের আমরা সমন্বয়ের মাধ্যমে কাজ করি আর ঠিকঠাক কোয়ারেন্টিন নিয়ন্ত্রণে সফলতা পেয়েছে চাপাই মাই টিভি নিউজ ডেস্ক কাবিখা প্রকল্পের কাজ করে পাচারের সময় ছশো বস্তা বস্তার সরকারি গম জব্দ করেছে সাতক্ষীরার ডিবি পুলিশ শহরের বাকাল চেকপোস্ট ও পাটকেল ঘাটার একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব গম জব্দ করা হয় আটককৃত গমের মূল্য বারো লাখ আঠেরো হাজার টাকা সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন জানান কালীগঞ্জ উপজেলা সাতটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের রাস্তার কাজ না করেই বরাদ্দকৃত গম পাচার হচ্ছে এমন খবরে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মহিদুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালায় এদিকে সরকারি গম পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ কালীগঞ্জের তারালি ইউনিয়নের আট নং ওয়ার্ড মেম্বার শহীদুল ইসলাম সহ চারজনকে আটক করেছে দিনাজপুরে ফুলবাড়িতে সিরাজুল ইসলাম নামের এক যুবককে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম উপজেলার পাঠকপাড়া পাড়া লক্ষণপুর গ্রামের আফজাল মণ্ডলের ছেলে একাধিক ভার সহ ভিডিও চিত্র ধারণের অভিযোগে গতরাতে ফুলবাড়ি থানায় নারী ও শিশু দমন আইন ও পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ভিক্টিমের মা ফুলবাড়ি থানার ওসি মহম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে আসামির নিজ এলাকা থেকে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয় ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলভার সহ মুজাম্মেল হাসান শুভ নামের একজন আটক করেছে র্যাব চোদ্দ শুক্রবার রাতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ জুবাইয়ের নেতৃত্বে র্যাবের একটি দল জেলা শহরের পীরবাড়ি এলাকা থেকে মুজাম্মেল হাসান শুভকে একটি বিদেশি রিভলভার সহ আটক করা হয় আটককৃত আসামির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বরগুনায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে দেশীয় অস্ত্র মাইক্রোবাস সহ গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা টাউন হল ব্রিজের উত্তর পাড়ে অভিযান চালিয়ে ডাকাত দলের দুজন সদস্যের অন্যতম সদস্য ফোরকান হোসেন ও আরিফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ ডাকাত দলের সংঘবদ্ধ চক্রটি বরগুনা শহরের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল বীর মুক্তিযোদ্ধার সন্তান গণ্ডব গ্রামের রফিক সহ ট্রিপল মার্ডারের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সহ গন্ডব গ্রামবাসী সকালে লোহাগড়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সামনেই কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বিক্ষোভ সমাবেশে নিহত রফিকুল ইসলামের পিতা মুক্তিযোদ্ধা সাইফুর রহমান শেখ তার সন্তান সহ তিন খুনের আসামিদের দ্রুত গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এই সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম গোলাম কবির কাশীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মতিয়ার রহমান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুস্ত মোল্লা বাড়িতে টঙ্গিবাড়িতে শক্ত ছেলের বটির কোপে মায়ের মৃত্যু হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার নেত্রাবতী পুরাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে এ ঘটনায় ঘাতক ছেলে মানিককে ঘটনাস্থল থেকে আটক করেছে টঙ্গিবাড়ি থানা পুলিশ এদিকে এ ঘটনায় অপর আহত নিহতের বোন সামসুল নাহারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের পাশ থেকে মাসুদ মিয়া নামে এক কারখানার শ্রমিকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ সকালে উপজেলার ঢাকা মহাসড়কের পাশে লাশটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা মডেল থানার ওসি মোহাম্মদ মাইনুদ্দিন জানান স্থানীয়দের সংবাদে লাশ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আমাদের কৃষি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর চারঘাট উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু সালে সহ জেলা উপজেলার সকল নেতাকর্মীরা করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের তিন দশ বারো ও তেরো নম্বর ওয়ার্ডে অষ্টম দিনের মতো কঠোর লকডাউন চলছে গত উনিশে জুন থেকে আগামী তেসরা জুলাই পর্যন্ত চলবে এই লকডাউন দুপুরে লকডাউনকৃত বিভিন্ন স্থান পরিদর্শন করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাল মাহমুদ শহীদ চট্টগ্রাম ক্লাবের উদ্যোগে বন্দরনগরী চট্টগ্রামের জন ফুটবল কোচের মাঝে নগদ অর্থ উপায় সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটির মেয়র আজম নাসির উদ্দিন চট্টগ্রাম ক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানের আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও বিভাগীয় ক্রিয়া সংস্থার সহ সভাপতি আলী আব্বাস বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি আলমগীর সিরাজ চট্টগ্রাম রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মিরন সহ আরও অনেকে এদিকে চট্টগ্রামের স্বাস্থ্য শিক্ষা খাতকে উন্নত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী সকালে চট্টগ্রাম নগরীর রাজাখালী ওয়েটিং পার্কে করোনার আইসোলেশন সেন্টার হিসেবে উদ্বোধনকালে তিনি আহ্বান জানান চৌশিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজল করিম চৌধুরীর উদ্যোগে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমম মিন হাজুর রহমান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ আরও অনেকে হবিগঞ্জে মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ হওয়ার দু সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে জেলার কর্মরত সাংবাদিকদের কর্মসূচি পালন করেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিতে সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জাহির জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান শরীফ। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা জুড়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী দাউদকান্দি গৌরীপুর আঙ্গগাউরা জামি মসজিদে জোহরের নামাজে আসা করোনা ভাইরাস থেকে মুসল্লিদের সচেতনতায় মাস্ক পরিধান করে মসজিদে আসা এবং দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করা সহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন এই সময় মসজিদের খতিব কমিটির সদস্য বৃন্দরাও উপস্থিত ছিলেন উন্নত চিকিৎসা নিবিড় পরিচর্যা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বক্ষণিক তত্ত্বাবধানের ফলে মুন্সীগঞ্জের ত্রিশ জন পুলিশ সদস্য করোনার বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন সকালে মুন্সীগঞ্জ সদর থানা সুস্থ হওয়া পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন থানা কর্তৃপক্ষ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান শনিবার থানা প্রাঙ্গনে করোনা জয় করা ত্রিশ পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন এই সময় আরও উপস্থিত ছিলেন সদর থানার ওসি তদন্ত কাজী সালাউদ্দিন ওসি অপারেশন মোহাম্মদ আবু হানি প্রমুখ করোনা যুদ্ধে অন্যতম সম্মুখ যোদ্ধা নওগাঁ জেলা পুলিশের যেসব সদস্যরা ডায়াবেটিক শ্বাসকষ্ট অ্যাজমা উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকিতে রয়েছেন তাদের নিয়ে বিশেষ স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা পুলিশের আয়োজনে ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া এই সময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার ফারজানা হোসেন সহকারী পুলিশ সুপার সুরাইয়া আক্তার নওগাঁ সদর মডেল থানার ওসি মোহাম্মদ সোরা ওয়ার্টিও উপস্থিত ছিলেন জেলা পর্যন্ত তবে যাবার আগে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি অবিরাম বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা ও সহ নদী পানি করোনায় আক্রান্ত হয়ে আরও চৌত্রিশ জনের মৃত্যু বিভিন্ন জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা দেশের তিন জেলায় করোনায় এখনো মারা যাননি কেউ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করায় সুস্থতার হারও ভালো বলছেন সিভিল সার্জনরা দর্শক ইউটিউবে ভিজিট করুন নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব বাংলা ফেসবুক টিভি বাংলা ও টুইটার স্ল্যাশ মাই টিভি বাংলা পরবর্তী ইংরেজি সংবাদ সন্ধ্যা ছটায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মেহরি হাসান খান আর দর্শক করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ